হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ স্বাভাবিক আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে তো বিপত্তারিণী পুজো, মানে প্রথম দিনেরটা আমার করা হয়নি, একটু অসুবিধা ছিল, তো আজকেরটা করব মঙ্গলবার। তো দেখতেই পাচ্ছ সাজুগুজু করে একটু রেডি হয়ে গেছি, সকাল সকাল সব পাশে কাজ সাজ সেরে মানে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, পুজো দিতে যাব আর কিছুক্ষণের মধ্যে। তো দুলবো তো তোমরা দেখেছ, তুলে নিয়ে এসেছিলাম, এবারে ডুরিটা বানিয়ে নেবো। তো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমি কিভাবে ডুরি বানাই দেখো। এই যে দরজা, এটাতে সাহায্যে নিয়ে নিলাম। তো ফার্স্টে সায়নেরটা বানাবো, সায়ন তো ছোট, এই সাইজটা বানাবো, এরকম সাইজটা। তো এই এক সেটটা দিয়ে নিয়েছি, 13টা করতে হবে সুতো, তো 6.5 বার করলে হয়ে যাবে, 4, 5, 6, 6.5, মানে এইটা আর এখানে নিয়ে আসবো না, এখানে লাস্ট। এই যে দেখতে পাচ্ছ, এবার কেটে নেবো এখান থেকে, তাহলে 13 বার হয়ে যাবে। ও বাবা, সুতোটা খুব হার্ড, কাঁচি লাগবে। তো ব্লেড পেয়েছি, ব্লেডের সাহায্যে কেটে নিলাম, বাকি সবাই গুলো এইভাবে করে নেব। আচ্ছা, এটাই কমপ্লিট করে দেখাচ্ছি তোমাদের। এবারে 13টা গিরো দেবো এর মধ্যে। হ্যাঁ, তো এই যে এইভাবে এইভাবে প্রত্যেকটা গিরো দিয়ে দেবো। প্রত্যেক বছর নিজেই বানাই, আমাদের এখানে সবাই নিজেরা ঘরে ঘরে বানায়, কেনে না। যদি এখনো সবকিছু মার্কেটে অ্যাভেলেবেল, যাদের সময় নেই, জব টপ করে, তাদের জন্য ঠিক আছে, আমরা তো হাউস ওয়াইফ, ঘরেই থাকি, তো আমরা নিজেরাই বানাই। আগে দুলপো তুলে আনতে হতো মাঠ থেকে, মানে এখান থেকে ওখান থেকে, এখন নিজেই চাষ করি প্রায় 3-4 বছর, নিজের ছাতেতেই অ্যাভেলেবেল দুল, যে কোনো পুজো আর্চার জন্য বা এইসব কারণে হয়ে যায়। তো নিয়ম 13টা গিট দেয়া, কিন্তু সাধারণত দেয়া থাকে না, যেগুলো মার্কেটে বিক্রি হয় ওগুলো তো একদমই থাকে না, মানে ঘরে অনেকে করে, ওটাও 5টা, 9টা, 11টা দিয়ে দেয়। তা আমি চেষ্টা করি 13টা দেওয়ার, সবসময় আবার হয় না, তো দেখে নেবো কটা হচ্ছে। নটা হয়েছে, তো নটাই থাকবে সায়নেরটা, আর আমাদের বড়দেরগুলো 11টা, 13টা করার চেষ্টা করব। দুলপো 13টা দিতে হয়, তো এখানে আবার দুলপো দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দুলপো নিয়ে নিয়েছি এখানে 13টা, ফ্রেশ একদম আমার ছাতে, দেখেইছ তোমরা। এইবার এই মাঝখান দিয়ে গিরোটা বেঁধে নেবো। সবাই বানাতে পারে, এটা কোনো কথা না যে বানাতে পারে না, সবাই বানাতে পারে, একটু সময়ের ব্যাপার আছে। আর আমি বানাতে পারি বলেই যে দেখাচ্ছি তা না, এমনি দেখাচ্ছি, কেউ খারাপ ভাবে নিও না। তো এই যে একটা ডোর কমপ্লিট হয়ে গেল আমার, এইভাবে আর 3টে করে নেবো, শাশুড়ি মায়ের, আমার আর আমার হাজবেন্ডের। তো নিয়ে আর চলে যাব, ঘরের ঠাকুরকে একটু পুজো দেবো, দিয়ে আর যাব। তো এইভাবে সবগুলো বানিয়ে নিয়ে আসছি। তো ফ্রেন্ডস, আমার পুজো দেওয়া হয়ে গেল, তো একটু আলতা পরে নিচ্ছি, যেহেতু আজকে উপোস করব, আমি উপোস করে আছি যেহেতু পুজো দেব। তো ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আলতা ফালতা পরে পুরো রেডি, একদম ডালা সাজিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, নারকেল নেয়া, আপেল, আর একটা কলা নিয়েছি, আর সন্দেশ নিয়েছি, আর এখানে আছে ধূপ মোমবাতি আছে, আর এই যে গুড়গুলো বানিয়েছিলাম সব কমপ্লিট করে নিয়েছি, জঙ্গল জল ছড়া দিয়ে নিয়ে নিয়েছি। তো চলো মন্দিরে চলে যাই, টাটা এখনের মতো, আবার পরে এসে কথা বলছি। এই যে মন্দিরে চলে এসেছি আমাদের চড়কডাঙ্গা মাঠের মন্দির, দেখে নাও তোমরা একবার মন্দিরটা, এখানটা জুতো খুলে নিয়ে মন্দিরে উঠব। ভেতরে অনেকেই আছেন পুজো করছেন যারা। তো ফ্রেন্ডস, পুজো টুজো দিয়ে দেখলে তোমরা, মন্দিরে যাচ্ছি, পুজো টুজো দিয়ে চলে এসেছি। এই যে
ঠাকুমশাই এটা বেঁধে দিয়েছেন আমাকে, আর বাকি সবাই রয়েছে, প্রসাদ প্রসাদ সবাইকে দেওয়া হয়ে গেছে খাওয়ার জন্য। তো সায়ন ওরা সব চান করলে দড়িটা আমি ওদের হাতে বেঁধে দেবো, তো আমি একটু প্রসাদ খাবো, তোমরাও খাবে, এসো খেয়ে এবার একটু জল খাবো, খেয়ে চেঞ্জ করবো, তারপর একটু লুচি ঘুগনি করবো, খাবো সবাই মিলে, তোমার সাথে থাকো। তো এই যে ময়দা মেখে নিচ্ছি, লুচি ভাজবো, এই যে পেসারি ঘুগনির কড়াই সিদ্ধ হচ্ছে। তো ফ্রেন্ডস, ওদের সবার খাওয়া হয়ে গেছে, তখন ইলেকট্রিক ছিল না বলে আর ভিডিও করা হয়নি, ফোনে চার্জ ছিল না। তো এই যে সবার লাস্টে আমি খেয়ে নিচ্ছি, আর বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে, তো লুচি আর ঘুগনি নিয়ে খাওয়া করছি। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, সবার ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পরের ভিডিও আবার দেখা হবে, আজকের মতন টাটা।